2020 সালের 8 মার্চ দেশে প্রথম কোভিড শনাক্ত হয়। এরপর 3 বছরে আক্রান্ত হয় 2,37,865 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় প্রায় সমপরিমাণ মানুষ। তবে এরই মধ্যে ঝরে যায় 29,445টি প্রাণ। আক্রান্ত ও মৃত্যু ঠেকাতে প্রথম থেকেই সব ধরনের চেষ্টা চালিয়েছে বাংলাদেশ সরকার। কোভিড নিয়ন্ত্রণে শুরুর দিকে ধারাবাহিক ব্যর্থতার নানা গল্প সামনে এলেও পরবর্তীতে স্বাস্থ্য বিভাগ নানা ধরনের কার্যকরী উদ্যোগ নিতে সক্ষম হয়। বিশেষ করে তড়িৎ গতিতে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত টিকা প্রয়োগে বাংলাদেশের সাফল্য বিশ্বের নজর কেড়েছে। সারা বিশ্বে যে 5টি দেশ প্রথম টিকার ব্যাপারে পরিকল্পনা করেছিল তার মধ্যে ছিল বাংলাদেশ। ফলে স্বল্প সময়ের ব্যবধানে 5 বছরের ঊর্ধ্বে 96% মানুষকে প্রথম ডোজ, 88%কে দ্বিতীয় ডোজ এবং 18 বছরের ওপরে 60% মানুষকে টিকার বুস্টার ডোজ প্রয়োগ করতে সক্ষম হয় বাংলাদেশ। যে কারণে মাঝে মাঝেই বিশ্বে কোভিড মাথাচাড়া দিলেও বাংলাদেশ শঙ্কামুক্ত থেকে যায়। কোভ্যাক্স থেকে জানানো হলো যে আমরা 20% ভ্যাকসিন আমরা পেয়ে যেতে পারি। একই সময়ে আমরা কিন্তু আমরা একটা প্ল্যান তৈরি করি এরও বাইরে আমরা কীভাবে আরও ভ্যাকসিন সংগ্রহ করতে পারি, এবং সেই সংগ্রহের জন্য তখন জানতে পারি যে একমাত্র অ্যাস্ট্রাজেনেকা প্রথম আসে, আমরা ভারতের সাথে যোগাযোগ করি। পাশাপাশি আমরা ওই সময় চায়না, রাশিয়া, এমনকি ফাইজার যে তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, মডার্না, তাদের সাথেও যোগাযোগ করি, চেষ্টা করি যে কত আগে ভ্যাকসিনটা পাওয়া যায়। কারণ আমাদের একটা জায়গায় আমাদের খুব মানে বিশ্বাস ছিল যে যদি আমরা ভ্যাকসিন পেয়ে যাই খুব দ্রুত আমরা মানুষকে পৌঁছে দিতে পারবো। তবে বিশেষজ্ঞদের দাবি, টিকায় সাফল্য থাকলেও অন্যান্য ক্ষেত্রে ব্যর্থতার অংশ কম নয়। বিশেষ করে মহামারী চলাকালে ওষুধের অপব্যবহার ছিল শীর্ষে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিল রেখে দফায় দফায় চিকিৎসার গাইডলাইন পরিবর্তন করা হলেও তা একযোগে প্রয়োগে সারা দেশের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি। গাইডলাইন থাকার পরও অপ্রয়োজনে নানা পদের ওষুধ ব্যবহার করা হলেও সেদিকে তেমন একটা নজর দেয়নি স্বাস্থ্য বিভাগ। FDA ইতিমধ্যেই ইনফ্লুয়েঞ্জা এবং কোভিডের কমন ডিটেকশন নিয়ে মানুষের ঘরে বসে পরীক্ষা করার জন্য কিট তারা অনুমোদন দিয়েছে। আমাদের তো আসলে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এই ডায়াগনস্টিক কিটের বেলায় প্রায় সম্পূর্ণভাবে আমরা নির্ভরশীল অন্যান্য দেশের বিজ্ঞানে, ওষুধের বেলায় কাঁচামালের নির্ভরশীলতা প্রায় 95-98% ক্ষেত্রে আমরা নির্ভরশীল এখনও অন্যান্য দেশ। অতএব আমাদের এই সামর্থ্যগুলো অতি দ্রুত অর্জন করতে হবে, তা না হলে 17 কোটি মানুষকে আসলে যে কোনো বিপদ অবস্থায় তাদেরকে আসলে স্বাস্থ্যের ঝুঁকির ক্ষেত্রে আমরা রক্ষা করার সামর্থ্য অর্জন করতে পারব না। কোভিড শূন্যের কোটায় আসার পরই অলস পড়ে আছে প্রায় 250টি RT-PCR ল্যাব, যার এক একটি স্থাপনে খরচ হয়েছে কোটি টাকার কাছাকাছি। এছাড়াও বিশ্বব্যাপী সংক্রামক রোগের প্রকোপ বাড়ায় ভাইরাস নিয়ে গবেষণা বাড়লেও তেমন কোনো উদ্যোগ নেই বাংলাদেশের। কোভিডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্ভাব্য যে কোনো সংক্রামক রোগের সঙ্গে লড়তে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি প্রতিষ্ঠার তাগিদ বিশেষজ্ঞদের। বা যদি এরকম পরিকল্পনা আমরা নিতে পারি যে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি তৈরি করা, সেক্ষেত্রে এই গবেষণাগুলিকে আমরা আরও বেশি আপনার সঠিকভাবে করতে পারবো এবং এই জাতীয় আগাম বার্তা দিতে পারবো কোনো ধরনের আউটব্রেক হচ্ছে কি না, এবং সেইগুলিকে আমরা দেশ ও জাতির অনেক উপকারে লাগবে এই জাতীয় ভাইরাল ডিজিজ যদি আবার কখনো আমাদের মধ্যে আসে। কোভিডের বিরুদ্ধে লড়তে একযোগে কাজ করেছে পুরো রাষ্ট্র, কিন্তু সাশ্রয়ী মূল্যে সর্বসাধারণের কাছে সেবা নিশ্চিতে রাষ্ট্রের চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। মহামারী থেকে শিক্ষা নিয়ে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রোগীরা অর্থনৈতিক চাপমুক্ত হতে পারবে না বলে মত বিশেষজ্ঞদের। এই এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগিয়ে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে ন্যাশনাল হেলথ সিস্টেমকে একটা হলিস্টিক রিফর্ম করার সুযোগ সৃষ্টি হয়েছে। কী আউটকাম দেখতে চাই? এক কোয়ালিটি সিটিজেন কেয়ার। আমরা যে জায়গায় যে পরিমাণ বাজেট আমাদের আছে এটার একটা প্রপোর্শন যদি আমরা সঠিকভাবে ব্যয় করে একটা থিঙ্কিং নিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচে রিফর্মিং হেলথ কেয়ার করতাম বেসড অন এক্সপিরিয়েন্সেস অফ কোভিড-19 ম্যানেজমেন্ট ইন দ্য কান্ট্রি, তাহলে আমার দেশ দীর্ঘস্থায়ী একটা লাভবান হতে পারত। আমাদের কিন্তু কোভিডের লোডটা নিতেই হচ্ছে, আর ইনস্ট্রুমেন্টের ব্যাপারে ইনস্ট্রুমেন্টস কিন্তু আমরা রেগুলার মেনটেনেন্স করতে হচ্ছে। ডেঙ্গু আউটব্রেকের সময় আমি 3,000-এর মতো ডেঙ্গু পেশেন্টকে কিন্তু ট্রিট করছি। এটা কিন্তু এটা মানে গভর্নমেন্ট থেকে কিন্তু ওইভাবেই প্ল্যান করা, ইমার্জেন্সি হিসাবে এটাকে রিজার্ভ থাকা। 1,000 বেডের DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে কোভিড রোগীর সংখ্যা মাত্র 2 জন, আরও 40 জন রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে আছে। এই হাসপাতালের ন্যায় দেশের বিভিন্ন হাসপাতালে কোভিড চিকিৎসায় ব্যবহৃত হাজার হাজার শয্যা, যন্ত্রপাতি, নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নন কোভিড রোগীদের প্রয়োজনে ব্যবহার করতে না পারলে
হাজার হাজার কোটি টাকায় কেনা এসব সম্পদ অপচয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন ঢাকা।